আসসালামু আলাইকুম, বিডিলেভ 24 নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাজীব হোসেন। 11ই নভেম্বর ইউপি নির্বাচন উপলক্ষে শ্রীনগর উপজেলায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। চার দোকান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণ। আসন্ন 13 নং তন্ত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারী বাড়িতে বাড়িতে সকলের কাছে ভোট ও দোয়া চান এবং নানান প্রতিশ্রুতিতে তিনি নিজের আস্থার কথা জানান। তিনি বিডিলাইভ 24 নিউজকে আরও বলেন, আমি জনগণের প্রার্থী এবং জনতার প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন যে আগামী 11ই নভেম্বর ইনশাল্লাহ আমি বিজয় হতে পারি। বিজয় হলে ইনশাল্লাহ আমি সবসময় থাকবো, এ আমি ওয়াদা করতেছি। ঈদের সময় প্রতিটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমি ঈদ সামগ্রী ঈদ উপহার আমি ঘরে ঘরে পৌঁছাইছি পুরা ইউনিয়ন ব্যাপী। এবং করোনাকালীন আমি অর্থ এবং চাল ডাল ইত্যাদি এগুলো আমি ইউনিয়নে প্রায় 1600 ফ্যামিলিকে ইনশাল্লাহ দিয়েছি। আবার ঈদ উপহারও আমি 1700 ফ্যামিলিতে ঈদ উপহার আমি ঘরে ঘরে পৌঁছাইছি। ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতন এবং জনগণকে পাশে নিয়ে আমি ইউনিয়নবাসীর পাশে সেবা করে যাব এবং সেবা করতেছি জনগণের সেবা করার জন্য, জনগণের পাশে থাকার জন্য। এমন এই ইউনিয়নের অসমর্থ কাজগুলা করার জন্য আমি জনগণকে ভালোবাসি, এই জনগণ আমাকে ভালোবাসে, আমি জনগণের পাশে থেকে ইনশাল্লাহ আমি অসমর্থ কাজগুলা ইনশাল্লাহ করব এবং মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকবো। আল্লাহ রাসুল নিয়ে আমি কথা বলতেছি যে ইনশাল্লাহ জনগণের ভালোবাসা আমি অবশ্যই ইনশাল্লাহ আমি বিজয় হব। আমার আর বিজয় হলে আমি সর্বপ্রথম যে তন্ত্র হলে রাস্তাঘাট যে মানুষের কারবার ব্রিজ কারবার এগুলো মানুষের যাতায়াতের সুবিধাটা আমি প্রথম টার্গেট বা এই কাজটা আমি প্রথম শুরু করব। আমি পূর্বের থেকে আমার এলাকায় বা বিভিন্ন ওয়ার্ডে আমি এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, অনেক পুলিশের সাথে মিটিং হয়েছে বা তাদের সহযোগিতা করছি। ইনশাল্লাহ আমি আগামীতে যদি ইনশাল্লাহ জনগণ আমাকে চেয়ারম্যান বানায় তাহলে অবশ্যই এই তন্ত্র নির্মাণে মাদক একে 0 পয়েন্টে ইনশাল্লাহ আনার চেষ্টা করব। জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিটা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাই দিব, প্রতিটা মানুষকে আমি পাশে দাঁড়া তাদের সহায়তা করব যে কোনো রূপ দেয় অস্বীকৃত না থাকে, তার জন্য আমি কাজ করে যাব। আমি সকল কাছে একটি কথাই বলতেছি যে আমার কোনো এই যে চা বা কিছু নাই, আমি জনগণের পাশে কাজ করে করব এবং জনগণের কাজ নিয়ে আমি থাকব। আমার এই যে সরকারি বরাদ্দ বা বিভিন্ন পুর করব এদিকে আমার কোনোটা লোভ নাই, শুধু জনগণকে ভালোবেসে জনগণের সাথে নিয়ে আমি ইউনিয়নটারে একবারে সুন্দর গড়াবো, এটা আমার টার্গেট। আমার তন্ত্রবাসীর উদ্দেশ্যে বলতেছি আগামী 11ই নভেম্বর যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমি ওয়াদা দিতেছি শুধু 5 বছর না, বাকিটা জীবনে আমি জনগণের পাশে থাকব এবং জনগণের পাশে নিয়ে খোঁজ খবর নিব, বিপদ আপদে আমি এগিয়ে আসবো, এটা আমার টার্গেট। তো আমি জনগণের উদ্দেশ্যে বলছি যে মুরব্বীগণ এবং মা বোনেরা এবং ইয়াং ভাইরা সবাই আমার একটিবারের জন্য এই যে খেদমত করার সুযোগ দিবেন। আমি আগামীতে আপনাদের পাশে আমার মৃত্যু রাখবো, আপনার সাথে সেবা দিয়ে যাবো এবং প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিব, বিপদে আপদে সবসময় কাছে এগিয়ে আসবো। তাহলে আমার অটিন সামনে গায়ে একটা করে ভোট দিয়ে আমাকে অবশ্যই জয় দিতে হবেন। এই কথা বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিডিলাইভ 24 নিউজ সত্য সন্ধানে অবিরাম।